রাজশাহী মেডিকেলে ছাত্র পরিচয় দেওয়ায় এক শিক্ষার্থীকে কক্ষে ঢুকে পিটিয়েছে তিন আনসার সদস্য। এ ঘটনায় অভিযুক্ত এক আনসার সদস্যকে অব্যাহতি ও অন্য দুজনকে সাময়িক বরখাস্ত করেছে রামেক কর্তৃপক্ষ। প্রথমে আমি এসে দেখি তো ওনার কেমন অতিরিক্ত টেকার মানে টলির অতিরিক্ত টেকা আদায় ইয়ে করবে, বুঝে দিতে স্বীকার হয়নি, ওই কারণে মানে ওর সাথে মানে টানা হাজরা শুরু করেছে। এক পর্যায়ে মানে ঘরে ঢুকে কোপাট আটকে দেওয়া তিনজনে মার আমার শুরু করেছে, মানে রাজশাহী সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এখলাস আলী মামার চিকিৎসার প্রয়োজনে হাসপাতালের ট্রলি আনতে গেলে অতিরিক্ত অর্থ আদায় করে আনসার সদস্য। এ ঘটনায় সেই আনসার সদস্যের ছবি তুলতে গেলে কয়েকজন আনসার তার ছাত্র পরিচয় পেলে কক্ষে নিয়ে গিয়ে মারধর করেন। ভেতরে দরজা আটকা দেয়া মারছে, আপনার এখানে তিনটা চল মারছে, এখানে এইভাগে মারছে, এইভাগে এইভাগে মারছে, এজাতে এজাত কিল মারছে, মারে বলছে শুয়ারের বাচ্চা, বিভিন্ন রকম গালি দিছে। দেওয়ার পরে যে এই ফোন, এই যে এই ফোনটাও নিয়ে রাখছে, নিয়ে রাখছে দুই ঘন্টা হয়েছে, মানে ফোন দেয়নি, এই যে এই ফোন, এই ফোন নিয়ে রাখছে। রাখার পর আমি ওখানে গেছি স্টাফকে বলছি, তাহলে স্টাফকে বলার পরে ডাক্তারকে ডাক্তার বলতেছে যে এই বিষয়ে মানে কোনো টানাহাচড়া করার দরকার নাই, কারণ ঢাকাতে এরকম ইয়ে হয়েছে, সমস্যা সৃষ্টি হয়েছে, যদি তুমি সমস্যা সৃষ্টি করো তাহলে এখানে চিকিৎসা বন্ধ হয়ে যেতে পারে, বিভিন্ন রকম কথা বলছে। তা আমি বলছি তাহলে আমার ফোনটা দেন, ফোনটা হচ্ছে দেওয়ার ব্যবস্থা করে আনসার যে হেড আছে উনি আসা এখন আমার এখানে এসে বলতেছে যে 20 তারিখে কখন টাকা নিছে দেখাও। তা আমি বলতেছি দেখেন 5:30 থেকে 11:30 পর্যন্ত 6 ঘন্টা ইয়ে হয়েছে, অপারেশন হয়েছে, তখন টাকা নিছে। তো বলছে সেই দিনে তুমি প্রতিবাদ করলে না, আজকে কী কারণে প্রতিবাদ করতেছে, আজকে কী কারণে প্রতিবাদ করতেছে, মানে ওই মানে গরম দেখাচ্ছে, আবার বলতেছে ফোন দেবো না, তোমার যা করো তাই করো। ঘটনাটি জানতে পেরে রামেকে ছুটে আসে রাজশাহী কলেজ, রাজশাহী সিটি কলেজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থী, আনসার, পুলিশ ও রামেক পরিচালক ব্রিগেডিয়ার শামীম আহমেদ অভিযোগের বিষয়ে যৌথ মতবিনিময় করেন। তবে আনসার সদস্যদের এমন আচরণ এবং রোগীর স্বজনদের সঙ্গে বিরূপ ব্যবহারের তীব্র সমালোচনা করেন শিক্ষার্থীরা। এক ওয়ার্ড থেকে আরো ওয়ার্ডে নিয়ে যাবে, এই জন্য ট্রলি দরকার হয়, সেই ট্রলিটা নিয়ে যাওয়ার সময় তার কাছ থেকে মানে 100 টাকা ওই যে দাবি করে, এবং সে এটা যখন তার ওয়ার্ডে জানায়, ওয়ার্ডের নার্সরা তাকে বলে কারা এইসব টাকা নিচ্ছে, যদি একটু কাইন্ডলি আপনি ছবি তুলে আনেন। এক্লাস সেই জায়গা থেকে করে কি, এই জায়গায় এসে এই আনসারদের এই কাউন্টারে আপনার তাদের একটা ছবি তুলতে লাগে নিজস্ব জায়গা থেকেই। এই ছবি তোলাকে কেন্দ্র করে ওইখানকার আনসার বাহিনী এপিসি সুজনের নেতৃত্বে আরও দুজন ছিল, মানে আমাদের কাছে অ্যাপ্লিকেশন আছে, তো তারা সকলে তাকে হচ্ছে যে প্রহার করতে লাগে, মারতে লাগে। যে এসিপি সুজনের নাম আসছে ওনাকে সাথে সাথে সাসপেন্ড করা হয়, এবং আরও যে দুজনের নাম পাওয়া গেছে তদন্তের ভিত্তিতে তার মানে তার যে শাস্তি হবে এটাও হচ্ছে শামীম স্যার আমাদেরকে জানান, এবং এটা খুবই দ্রুত হবে, তারা সাময়িকভাবে বরখাস্ত হয়েছে, কিন্তু ওনাদের একটা পার্মানেন্ট যে পানিশমেন্ট হবে সেটা খুবই দ্রুত হচ্ছে করা। অভিযুক্ত আনসার সদস্যদের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তারা কোনো সদুত্তর দেননি, তবে শিক্ষার্থীকে পেটানোর বিষয়টি তারা স্বীকার করেছেন। ঘটনাটি তাৎক্ষণিকভাবে আমরা জানার পরে পরিচালক মহোদয়কে অবগত করেছি, এবং পরিচালক মহোদয় ঘটনার বিস্তারিত শুনে সাথে সাথে সেই সংশ্লিষ্ট তিনজন আনসার সদস্যকে হাসপাতাল থেকে অপসারণ করেছে। একই সাথে পরিচালক মহোদয় একটি তদন্ত কমিটি গঠন করেছে, তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আরও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পরিচালক মহোদয় আমাদেরকে অবগত করেছে। এ ঘটনায় রামেকে কর্মরত সকল আনসার সদস্যদের, রোগীর স্বজনদের প্রতি পেশাদার ও সহানুভূতিশীল আচরণ করার বিষয়ে তাগিদ দিয়েছে রাজশাহী মেডিকেল কর্তৃপক্ষ। অন্যদিকে দেশব্যাপী চিকিৎসকদের অবস্থান কর্মসূচির মধ্যেও রামেকে স্বাভাবিক চিকিৎসা সেবা পাচ্ছেন বলে জানিয়েছেন রোগীর স্বজনেরা। ডাক্তারে যখন যেটা ওষুধের কথা কয়েছে আমরা ওষুধ নিয়ে আছি, ডাক্তার চিকিৎসা করছে ভালোই, কোনো অবরোধ নাই, কোনো গণ্ডগোল নাই, ফন্ডগোল নাই, কিছু নাই, খুব সুস্থভাবে কিন্তু সব চিকিৎসা হয়েছে।